السلام عليكم ورحمة الله وبركاته. نبي كريم صلى الله عليه وسلم الجيبوني الرحيق المختوم أمرا شون چلام أذكر پربي أمرا شون بو مقا بجوير پربورتي غطنا پربحو. اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إسلامي شوينو مارود جهران هوتي مقر ديكي اوي شقالي منغول بار أستم هجري شطر رمجان رسول الله صلى الله عليه وسلم مارود جهران هوتي مقر وبهمك رانا هولين تيني عباس رضي الله عنه كي ايبولي ندش بردان كورلين جابو سوفيان كي উপত্যকার সংকীর্ণ তরপর পর্বত প্রান্তে থামিয়ে রাখবে যাতে ওই পথ দিয়ে গমনাগমনকারী আল্লাহর সৈনিকদের সচক্ষে প্রত্যক্ষ করতে পারে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করলেন। এদিকে গোত্রগুলো নিজ নিজ পতাকা বহন করছিলেন এবং সেখান দিয়ে যখন কোনো গোত্র গমন করত তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করতেন এ সকল লোকজন কারা। উত্তরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উদাহরণস্বরূপ বলতো বনু সুলাইম। আবু সুফিয়ান তখন বলতেন সুলাইমের সঙ্গে আমার কি সম্পর্ক। অতঃপর পরবর্তী গোত্রের গমনের সময় আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন এরা কারা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন মুজাইনা। আবু সুফিয়ান বললেন মুজাইনার সঙ্গে আমার সম্পর্ক কি। এমনইভাবে গোত্রগুলো এক এক করে গমন করল। যখন কোনো গোত্র গমন করত তখন আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার সম্পর্কে জিজ্ঞেস করতেন। যখন তার প্রশ্নের উত্তর দেয়া হতো তখন তিনি গোত্রের নাম ধরে বলতেন এর সঙ্গে আমার সম্পর্ক কি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সবুজ দলের মাঝে অত্যন্ত জাঁকজমক জমকালো অবস্থার মধ্য দিয়ে আগমন করলেন তিনি মুহাজির ও আনসারদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এখানে মানুষ ব্যতিরেকে শুধু লোহার বেড়া দেখা যাচ্ছিল। আবু সুফিয়ান বললেন সুবহান আল্লাহ, হে আব্বাস, এরা কারা। তিনি বললেন আনসার এবং মুহাজির গণের জাঁকজমকপূর্ণ অবস্থার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করছেন। আবু সুফিয়ান বললেন এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কি কারো কখনো হতে পারে। এরপর আরও বললেন আবুল ফজল, তোমার ভাতিজার রাজত্ব আল্লাহ বড় জবরদস্ত করে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আবু সুফিয়ান, এ হচ্ছে নবুয়াতি সম্মান। আবু সুফিয়ান বললেন হ্যাঁ, এখন তো তাই বলতে হবে। এ সময়ে আরও একটি ঘটনা ঘটে যায়। আনসারদের পতাকা ছিল সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট। তিনি আবু সুফিয়ানের নিকট দিয়ে যেতে যেতে বললেন আজ রক্তক্ষরণ ও মারপিটের দিন, আজ হারামকে হালাল করা হবে। আল্লাহ আজ কুরাইশদের ভাগ্যে অপমান নির্ধারিত করে রেখেছেন। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে অতিক্রম করছিলেন তখন আবু সুফিয়ান বললেন ইয়া রাসূল আল্লাহ, আপনি সে কথা শোনেননি যা সাদ বলল। তিনি বললেন সাদ কি বলেছেন। আবু সুফিয়ান বললেন এ কথা বলেছে। এ কথা শুনে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আরজ পেশ করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এ ভয় করছি সাদ আবার না জানি কুরাইশদের মারধর শুরু করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তা হবে না, বরং আজকের দিনটি হবে সেদিন যেদিন কাবা ঘরের যথাযোগ্য মর্যাদা প্রদর্শিত হবে। আজকের দিনটি হবে সেদিন যেদিন আল্লাহ তাআলা কুরাইশদের ইজ্জত প্রদান করবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সাদ রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে পতাকা আনিয়ে নিয়ে তার পুত্র কায়েসের হাতে প্রদান করেন। উদ্দেশ্য ছিল এটা তাকে বুঝতে দেয়া যে পতাকাখানা তার হাতেই রইল, তার থেকে বের হল না। অবশ্য একথাও বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা নিয়ে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর হাতে প্রদান করেছিলেন। আকস্মিকভাবে ইসলামী সৈন্য কুরাইশদের মাথার উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের নিকট হতে চলে গেলেন তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন শীঘ্র এখন মক্কায় নিজ সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করো। আবু সুফিয়ান অত্যন্ত দ্রুততার সঙ্গে মক্কায় ফিরে এসে উচ্চকণ্ঠে এ বলে আহ্বান জানালেন ওহে কুরাইশগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আগমন করছেন যার সঙ্গে মোকাবেলা বা প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারো নেই, কিন্তু যারা আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে
তারা আশ্রিত হবে। এ কথা শুনে তার স্ত্রী হিন্দা বিনতে উতবা এসে তার গোফ ধরে বলল, মেরে ফেলো এ চর্বিযুক্ত ও শক্ত মাংসধারী মশককে। এরূপ সংবাদ পরিবেশনকারী ও পূর্বাভাস দাতা বিনষ্ট হোক। আবু সুফিয়ান বলল, তোমাদের সর্বনাশ হোক, দেখো তোমাদের জীবন সম্পর্কে মহিলা যেন তোমাদের ধোকায় নিক্ষেপ না করে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক সংখ্যক সৈন্যনী আগমন করছেন যে এর সঙ্গে মোকাবেলা করার সাধ্য কারো নেই। এমত অবস্থায় যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে আশ্রয় লাভ করবে। লোকেরা বলল, আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে, তোমার বাড়ি আমাদের কতজনের আশ্রয় স্থান হবে? আবু সুফিয়ান বললেন, আরও কথা আছে, যারা ভিতর থেকে নিজ নিজ ঘরের দরজা বন্ধ রাখবে তারাও আশ্রিত বলে গণ্য হবে, অধিকন্তু যারা মসজিদুল হারামে গিয়ে প্রবেশ করবে তারাও আশ্রিত বলে গণ্য হবে। একথা শোনার পর লোকেরা সকলে নিজ নিজ ঘর ও মসজিদুল হারাম অভিমুখে পলায়ন করতে থাকল। তবে কিছু সংখ্যক লম্পটকে তারা মুসলিমগণের বিরুদ্ধে লেলিয়ে দিল এবং বলল যে এদেরকে আমরা অগ্রভাগে রাখছি, যদি কুরাইশগণ কৃতকার্য হয় তাহলে আমরা তাদের সঙ্গে মিলিত হব, কিন্তু যদি তাদের খুব মারধর করা হয় তাহলে আমাদের নিকট হতে যা কিছু চাওয়া হবে আমরা মেনে নেব। মুসলিমগণের সঙ্গে যুদ্ধ করার জন্য এ সকল নির্বোধ কুরাইশগণ ইকরামা বিন আবু জাহল, সাফওয়ান বিন উমাইয়া এবং সোহাইল বিন আমরের পরিচালনায় খান্দামায় একত্রিত হল। তাদের মধ্যে বনু বাকর গোত্রের হিমাস বিন কায়স নামক এক লোকও ছিল, যেহেতু পূর্বে অস্ত্র ঠিকঠাক করছিল। এ প্রেক্ষিতে তার স্ত্রী একদিন বলেছিল, আমি যা কিছু দেখছি তা কিসের জন্য প্রস্তুত হচ্ছে? সে বলল, মুহাম্মদ ও তার সাথীদের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে। স্ত্রী বলল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে সাথীদের মোকাবেলায় কোনো কিছুই টিকতে পারবে না। সে বলল, আল্লাহর শপথ, আমার আশা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সঙ্গীকে তোমার খাদেম করে ছাড়ব। তারপর সে বলল, তারা যদি প্রতিদ্বন্দ্বিতায় আসে তবে আমার কোনো আপত্তি হবে না, এ হচ্ছে পূর্ণাঙ্গ অস্ত্র, লম্বা ফলা বিশিষ্ট বর্ষা এবং আকস্মিক আক্রমণাত্মক দুধার বিশিষ্ট তরবারি রয়েছে। খান্দামার যুদ্ধে এ ব্যক্তিও এসেছিল। জু তুয়া নামক স্থানে ইসলামী সৈন্য অগ্রগমনের এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের বাহিনী মারুজ্জাহরান হতে জু তুয়ায় গিয়ে পৌঁছলেন। সে সময় আল্লাহ প্রদত্ত বিজয়ীর সম্মানের জন্য অত্যধিক বিনয়ের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মস্তক এমনভাবে অবনমিত রেখেছিলেন যে দাড়ির লোম সাওয়ারির খড়ির সঙ্গে লেগে গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জু তুয়ায় গিয়ে সেনাবাহিনীর শৃঙ্খলা বিধান ও বিন্যাস করে নিলেন। ডান পাশে নিযুক্ত করলেন খালিদ বিন অলিদ রাদিয়াল্লাহু আনহুকে। সে স্থানে ছিল আসলাম, সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা এবং আরও অন্যান্য গোত্রসমূহ। খালিদ বিন অলিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেওয়া হল নিচু অঞ্চল দিয়ে মক্কায় প্রবেশ করবে, কুরাইশগণ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের সকলকে হত্যা করে দেবে। তারপর সাফা পাহাড়ের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবে। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাম পাশে, তার সঙ্গে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন মক্কার উপরিভাগ অর্থাৎ কাদা নামক স্থান দিয়ে প্রবেশ করতে এবং হাজুনে গিয়ে পতাকা উত্তোলন করে তথায় তার জন্য অপেক্ষা করতে। পদাতিক সৈন্যদের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করেছিলেন বাতনে ওয়াদির পথ দিয়ে এমনভাবে অগ্রসর হতে যাতে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই মক্কায় অবতরণ করতে সক্ষম হন। মক্কায় ইসলামী সৈন্যের প্রবেশ। উপর্যুক্ত এ নির্দেশনা লাভের পর ভিন্ন ভিন্ন বাহিনী নিজ নিজ নির্ধারিত পথ ধরে অগ্রসর হতে থাকলেন। খালিদ বিন ওয়ালিদের বাহিনীর সম্মুখে যে সকল মুশরিক এসেছিল তাদের সকলকে হত্যা করা হল। অবশ্য তার বন্ধুদের মধ্য থেকে উরজ বিন জাবির ফিহরি, খোনাইস বিন খালিদ বিন রাবিয়া শাহাদাতের পেয়ালা পান করেন। কারণ এর কারণ ছিল এই যে এ দুজন সেনাবাহিনী থেকে বিক্ষিপ্ত অবস্থায় ভিন্ন পথ ধরে গমন করেছিলেন, সে অবস্থায় তাদের হত্যা করা হয়। খান্দামায় পৌঁছানোর পর খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং কুরাইশ লম্পটদের মধ্যে সংঘর্ষ হয়। সামান্য সংঘর্ষে ১২ জন মুশরিক নিহত হওয়ার পর তাদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে যায়। হিমাস বিন কায়স
যে মুসলিমগণের সঙ্গে যুদ্ধ করার জন্য পূর্ব থেকে অস্ত্রশস্ত্র ঠিকঠাক করে রেখেছিল, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার পর নিজ গৃহে প্রবেশ করল এবং তার স্ত্রীকে বলল, দরজা বন্ধ করে দাও। তার স্ত্রী বলল, ওই কথাটি কোথায় গেল যা তুমি বলতেছিলে? উত্তরে সে বলল, তুমি যদি খান্দামাই যুদ্ধের অবস্থা দেখতে, যখন সাফওয়ান ও ইকরামা পলায়ন করতে উদ্যত হয় এবং উন্মুক্ত তরবারি দিয়ে আমাদের অভ্যর্থনা জ্ঞাপন করা হয়, যা হাতের কবজি ও মাথার খুলিগুলোকে এমনভাবে কর্তন করছিল যে পিছনে তাদের গর্জন ও গোলমাল ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না, তবে তুমি নিন্দনীয় একটুও কথা বলতে পারতে না। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু দৃপ্ত পদে মক্কার গলিপথগুলো অতিক্রম করে সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হন। এদিকে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু অগ্রভাগে এগিয়ে গিয়ে হাজুন নামক স্থানে ফাতাহ মসজিদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা উত্তোলন এবং তার জন্য একটি তাঁবু নির্মাণ করেন। অতঃপর সেখান থেকে একটানা অবস্থান করতে থাকলেন যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করলেন। মসজিদুল হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবেশ ও মূর্তি অপসারণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন এবং সম্মুখে পেছনে ডান বামে মোতায়েন আনসার ও মুহাজির পরিবেষ্টিত অবস্থায় অত্যন্ত জাঁক জমকের সঙ্গে মসজিদুল হারামে আগমন করলেন। মসজিদুল হারামে আগমনের পর সর্বাগ্রে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন এবং তারপর আল্লাহর ঘর তাওয়াফ করলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি কামান বা ধনুক ছিল এবং আল্লাহর ঘরের আশপাশে ও ছাদের উপর 360টি মূর্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ধনুক দ্বারা মূর্তিগুলোকে আঘাত করতে করতে বলছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা কুল যা আল হাক্কু ওয়ামা ইবদিউল বাতিলু ওয়ামা ইউঈদু, হক এসেছে বাতিল বিলুপ্ত হয়েছে, বলো সত্য এসে গেছে আর মিথ্যে নতুন করে আবির্ভাব ঘটবে না আর তার পুনরাবৃত্তিও হবে না। সুরা আল ইসরা আয়াত 18, সুরা সাবা আয়াত 49। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাতে মূর্তিগুলো ভূপতিত হচ্ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উটের পিঠে আরোহণ করে তাওয়াফ সম্পন্ন করেন এবং ইহরাম অবস্থায় না থাকার কারণে শুধু তাওয়াফ করাই যথেষ্ট মনে করেন। তাওয়াফ সম্পন্ন করার পর উসমান বিন তলহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে তার কাছ থেকে কাবা ঘরের চাবি গ্রহণ করেন। অতঃপর তার নির্দেশক্রমে কাবা ঘর খোলা হয় এবং তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় অভ্যন্তরস্থত ছবিগুলো তার দৃষ্টিগোচর হয়। তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রতিকৃতিও ছিল। তাদের হাতে ভবিষ্যৎ কথন সম্পর্কিত তীর ছিল। এ দৃশ্য দেখে বললেন, আল্লাহ তাআলা ওই সকল মুশরিকদেরকে ধ্বংস করুন, আল্লাহর কসম ওই দুজন কখনো ভবিষ্যৎ জানার জন্য এ ধরনের তীর ব্যবহার করেননি। কাবাঘরের অভ্যন্তরে কাঠের তৈরি একটি কবুতরীর প্রতিকৃতির তার চোখে পড়ে। এ প্রতিকৃতিটি তিনি নিজ হাতে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেন। অন্যান্য মূর্তিগুলোকেও তার নির্দেশে মুছে ফেলা হয়। কাবাঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায় এবং কুরাইশদের নিকট ভাষণ প্রদান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে কাবাঘরের দরজা বন্ধ করে দেন। উসামা এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুমা ভিতরেই ছিলেন। অতঃপর তিনি দরজার সামনে দেয়ালের অভিমুখী হন এবং দেয়াল থেকে মাত্র 3 হাত দূরত্বে থেমে যান। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে থাকে 2টি স্তম্ভ, ডান পাশে থাকে 1টি এবং পিছনে 3টি। ওই সময় কাবা ঘরটি ছিল 6 স্তম্ভ বিশিষ্ট। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সলাত আদায় করেন। সলাতান্তে আল্লাহর ঘরের ভিতরের অংশগুলো তিনি ঘুরে ফিরে দেখতে থাকেন এবং তাকবীর ও একত্ববাদের আয়াতগুলো উচ্চারণ করতে থাকেন। অতঃপর কাবা ঘরের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন তা প্রত্যক্ষ করার জন্য বিশাল সংখ্যক কুরাইশ কাবা ঘরের সম্মুখে কাতারবন্দি অবস্থায় ছিল। দরজার 2 অংশ ধারণ করে নিম্নভাগে দণ্ডায়মান কুরাইশদের সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি তার অঙ্গীকার পূর্ণ করে দেখিয়েছেন, তার বান্দাদের সাহায্য করেছেন এবং তিনি এককভাবে সমস্ত দলকে পরাজিত করেছেন। শুনে রেখো, আল্লাহর ঘরের চাবি সংরক্ষণ এবং হাজিদের পানি পান করানোর সম্মান ছাড়া সমস্ত সম্মান
অথবা পূর্ণতা অথবা রক্ত প্রবাহিত করা আমার এ দুপদতলে রইল। স্মরণ রেখো, ভুলবশত হত্যা যা লাঠি শোটা দ্বারা হয়ে থাকে তা ইচ্ছাকৃত হত্যার অন্তর্ভুক্ত হবে এবং তার জন্য শোণিতপাতের খেসারত দিতে হবে, অর্থাৎ 100 উট দিতে হবে, যার মধ্যে 40টি হবে গর্ভবতী। হে কুরাইশগণ, আল্লাহ তাআলা তোমাদের হাতে জাহিলিয়াত যুগের অহংকার এবং পূর্বপুরুষদের গৌরব খতম করে দিয়েছেন। সমস্ত মানুষ আদম আলাইহিসসালামের সন্তান এবং তিনি ছিলেন মাটির তৈরি। এরপর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিয়া ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি এবং সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। অবশ্য আল্লাহ সব কিছু জ্ঞাত আছেন, সব খবর রাখেন। আয়াত পাঠ করেন। অদ্য কারো নিন্দা নেই। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে কুরাইশ জনগণ, তোমাদের কি ধারণা, তোমাদের সঙ্গে আমি কিরূপ ব্যবহার করব বলে মনে করছো? সকলে বলল, খুব ভালো, আপনি সদয় ভাই এবং সদয় ভাইয়ের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা জেনে রেখো যে আমি তোমাদের সঙ্গে ঠিক সেরূপ কথাই বলেছি যেমনটি ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের সঙ্গে বলেছিলেন যে আজ তোমাদের জন্য কোনো নিন্দা নেই, যাও আজ তোমাদের সকলকে মুক্তি দেয়া হল। কাবা ঘরের চাবি যার অধিকার তাকেই দেয়া হল। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে বসে পড়লেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার হাতে চাবি ছিল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বললেন, হুজুর, আমাদের জন্য হাজিদের পানি পান করানোর সম্মানের সঙ্গে কাবা ঘরের চাবি সংরক্ষণের সম্মানও একই সঙ্গে প্রদান করুন, আল্লাহ আপনার উপর রহম করুন। অন্য এক বর্ণনা মোতাবেক এই আরজটি আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান বিন তলহা কোথায়? তাকে ডাকা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান, এ নাও তোমার চাবি। অদ্য পূর্ণ ও আদা পূরণের দিন। তাবাকাত ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে যে চাবি দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন, সর্বক্ষণের জন্যই তুমি এ চাবি গ্রহণ করো, তোমার নিকট থেকে চাবি সেই ছিনিয়ে নেবে যে অত্যাচারী হবে। উসমান, আল্লাহ নিজ ঘরের জন্য তোমাকে বিশ্বাস ভাজন করেছেন, অতএব আল্লাহর এই ঘরে ন্যায়সঙ্গত উপায়ে তুমি যা পাবে তা ভোগ করবে। কাবার ছাদে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাজান। তখন সালাতের সময় হয়েছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ প্রদান করলেন কাবার ছাদে উঠে আজান দিতে। সে সময় কাবার বারান্দায় উপবিষ্ট ছিল আবু সুফিয়ান বিন হার্ব, আত্তাব বিন উসাইদ এবং হারিস বিন হিসাম। আত্তাব বলল, আল্লাহ উসাইদকে সম্মান প্রদান করেছেন যে তিনি আজান ধ্বনি শোনেননি, নতুবা তাকে এক অপছন্দনীয় জিনিস বা আজান শুনতে হতো। এর প্রেক্ষিতে হারিস বলল, শোনো, আল্লাহর কসম, আমি যদি জানতে পারি যে তা সত্য তাহলে আমি তাদের অনুসারী হয়ে যাব। এর প্রেক্ষিতে আবু সুফিয়ান বলল, দেখো, আল্লাহর কসম, আমি কিছুই বলবো না, কারণ যদি আমি কিছু বলি তবে কঙ্করগুলো আমার সম্পর্কে সংবাদ দেবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং বললেন, লাকদ উলিমতু আল্লাযী কুলতুম, এখন তোমরা যে আলাপ করলে তা আমাকে জানানো হয়েছে। অতঃপর তিনি তাদের আলাপের কথাগুলো পুনরাবৃত্তি করলেন। এ প্রেক্ষিতে হারিস এবং আত্তাব বলে উঠল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমাদের সঙ্গে এমন কেউ ছিল না যে আমাদের কথাবার্তা শুনতে পারে, এরকম কিছু হলে আমরা বলতাম সে ব্যক্তি আমাদের কথাবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট পৌঁছে দিয়েছেন, তা না হলে তিনি খবর পেলেন কিভাবে। বিজয়োত্তর শুকরানা সালাত। সেদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু হানি বিনতে আবু তালিবের ঘরে গমন করেন, সেখানে গোসল করেন এবং তার ঘরে 8 রাকাত সালাত আদায় করেন। সূর্যোদয় ও দ্বিপ্রহরের মধ্যবর্তী সময়ে তিনি সালাত আদায় করেন, এ কারণে কেউ কেউ চাস্তে সালাত বলে ধারণা করেছেন, কিন্তু এটি ছিল কেবল বিজয়োত্তর শুকরানা সালাত। উম্মু হানি
তার দুজন দেবরকে আশ্রয় দিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মু হানি, তুমি যাদেরকে আশ্রয় দিয়েছ আমিও তাদেরকে আশ্রয় দিলাম। তার এ ঘোষণার কারণ ছিল উম্মু হানির ভাই আলী রাদিয়াল্লাহু আনহু বিন আবু তালিব এ দুজনকে হত্যা করতে চেয়েছিলেন। এ কারণে উম্মু হানি এ দুজনকে ঘরের দরজা বন্ধ করে গোপনে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গমন করলেন তখন তাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং উপযুক্ত ঘোষণা দিলেন। বড় বড় পাপীদের রক্ত মূল্যহীন সাব্যস্ত করা হল। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাপীদের মধ্য থেকে নয় ব্যক্তির রক্ত মূল্যহীন সাব্যস্ত করে নির্দেশ প্রদান করেন, যদি তাদেরকে কাবার পর্দার নিচেও পাওয়া যায় তবুও তাদের হত্যা করা হবে। তাদের নাম হচ্ছে যথাক্রমে এক আব্দুলুজ্জা বিন খাতাল, দুই আবদুল্লাহ বিন সাদ বিন আবু সারাহ, তিন ইকরামা বিন আবু জাহল, চার হারিস বিন নুফাইল বিন অহাব, পাঁচ মাকিস বিন সাবাবা, ছয় হাব্বার বিন আসওয়াদ, সাত ও আট ইবনু খাতালের দুদাসী, যারা কবিতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটাত, নয় সারাহ, যা আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে কারো দাসী ছিল। এর নিকটে হাতিব লিখিত পত্রখানা পাওয়া গিয়েছিল। ইবনু আবি সারার ব্যাপার ছিল, উসমান ইবনু আফফান তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন এবং তার প্রাণ রক্ষার জন্য সুপারিশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। কিন্তু এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আশায় দীর্ঘক্ষণ নীরব থাকলেন যে কোনো সাহাবি উঠে এসে তাকে হত্যা করবে, কারণ এ ব্যক্তি ইতোপূর্বে একবার ইসলাম গ্রহণ করে মদিনা হিজরত করেছিল। কিন্তু পরবর্তী সময়ে সে পুনরায় মুরতাদ হয়ে গিয়েছিল। তবুও তার পরবর্তী সময়ের কার্যকলাপ ইসলামের সৌন্দর্য বর্ধনে আয়না স্বরূপ ছিল। আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। ইকরামা বিন আবু জাহল পলায়নের অবস্থায় ইয়ামানের পথ ধরে চলে যায়, কিন্তু তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলে তিনি তাকে আশ্রয় প্রদান করেন। এরপর সে ইকরামার পশ্চাদ অনুসরণ করে তাকে নিয়ে আসে। মক্কায় প্রত্যাবর্তনের পর সে ইসলাম গ্রহণ করে এবং তার ইমানের অবস্থা খুব ভালো থাকে। ইবনু খাতাল কাবার ঘরের পর্দা ধরে ঝুলছিল। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তাকে তার সম্পর্কে অবগত করালে তিনি তাকে হত্যার নির্দেশ প্রদান করেন, ফলে তাকে হত্যা করা হয়। মাকিস বিন সাবাবাকে নুমাইলা বিন আবদুল্লাহ হত্যা করেন। মাকিসও পূর্বে মুসলিম হয়েছিল, কিন্তু পরে এক আনসারিকে হত্যা করে মুরতাদ হয়ে গিয়েছিল। হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিত। এ ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেন। হাব্বার বিন আসওয়াদ হচ্ছে সে ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে তার হিজরতের প্রাককালে তীক্ষ্ণ অস্ত্রবিদ্ধ করেছিল, যাতে তিনি উটের হাওদা হতে একখণ্ড কঠিন পাথরের উপর পড়ে যান এবং এর ফলে তার গর্ভপাত হয়ে যায়। মক্কা বিজয়ের সময় এ ব্যক্তি পলায়ন করে। পরবর্তী সময়ে সে ইসলাম গ্রহণ করে। অতপর তার ইমানের অবস্থা ভালো থাকে। ইবনু খাতালের দুদাসীর একজনকে হত্যা করা হয়। দ্বিতীয় জন আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দেওয়া হয়। অতপর সে ইসলাম গ্রহণ করে। অনুরূপভাবে সারার জন্য আশ্রয় প্রার্থনা করা হলে তাকে তা দেয়া হয় এবং পরে সে ইসলাম গ্রহণ করে। সার কথা হচ্ছে, নয় জনের মধ্যে চারজনকে হত্যা করা হয় এবং পাঁচজনকে ক্ষমা করা হয়। এরা সকলেই ইসলাম গ্রহণ করে। হাফেজ ইবনু হাজার লিখেছেন, যাদের রক্ত মূল্যহীন সাব্যস্ত করা হয় তাদের প্রসঙ্গে আবু মাসআর হারিস বিন তালাতিল খুজাইর উল্লেখ রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। ইমাম হাকিম এ তালিকায় কাব বিন জুহাইরের উল্লেখ করেছেন। কাবের ঘটনা প্রসিদ্ধ ছিল। পরে সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। এ তালিকাভুক্ত ছিল ওয়াহশী বিন হার্ব এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, যারা ইসলাম গ্রহণ করেছিল। তাদের মধ্যে ছিল ইবনু খাতালের দাসী আরনাব এবং উম্মু সাদ, এদের হত্যা করা হয়েছিল। ইবনু ইসহাকও অনুরূপ উল্লেখ করেছেন। এভাবে পুরুষদের সংখ্যা দাঁড়ায় আট, মহিলাদের সংখ্যা ছয়। এ পার্থক্যের কারণ এ হতে পারে যে দুজন দাসী আরনাব এবং উম্মু সাদ ছিল এবং পার্থক্য ছিল শুধু নাম, উপনাম অথবা উপাধির। সাফওয়ান বিন উমাইয়া এবং ফুজারা বিন উমাইরের ইসলাম গ্রহণ। সাফওয়ানের রক্ত মূল্যহীন সাব্যস্ত করা হয়নি, কিন্তু যেহেতু সে ছিল কুরাইশদের একজন বড় নেতা, সেহেতু তার নিজ জীবনের ভয় ছিল যথেষ্ট। এ কারণে সে পলায়ন করেছিল।
উমাইর বিন আহাব জুমাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে তার আশ্রয় প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্রয় প্রদান করেন এবং এর প্রতীকস্বরূপ তাকে তার সেই পাগড়িটি প্রদান করেন মক্কায় প্রবেশকালে যা তিনি নিজ মস্তকে বেঁধে রেখেছিলেন। উমাইর যখন সাফওয়ানের নিকট পৌঁছল তখন সে জিদ্দা হতে ইয়ামান যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র যাত্রার প্রস্তুতি ছিল। উমাইর তাকে ফিরিয়ে আনলেন। তাকে দুমাস সময় দেবার জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ জানালে তিনি বললেন, তোমাকে চার মাস সময় দেয়া হল। এরপর সাফওয়ান ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের উভয়ের বিবাহ বন্ধন পূর্ববৎ বহাল রাখলেন। ফুজালা একজন বীর পুরুষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওয়াফ করছিলেন তখন সে তাকে হত্যার উদ্দেশ্যে তার নিকট এসেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার গোপন কুমতলবের কথা বলে দিলে সে মুসলিম হয়ে যায়। বিজয়ের দ্বিতীয় দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ। বিজয়ের দ্বিতীয় দিবসে ভাষণ দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনতার সম্মুখে দণ্ডায়মান হলেন। ভাষণের প্রারম্ভে আল্লাহর প্রশংসা স্তব স্তুতি বর্ণনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহিয়া হারামুন বিহুরমাতিল্লাহ ইলা ইয়াওমিল কিয়ামা ফালা ইয়াহিল্লু লি ইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি আন ইয়াসফিকা ফিহা দামান আও ইয়াদুদু বিহা শাজারাতান ফা ইন আহাদুন তারাক্কাসা লি কিতালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু ইন্নাল্লাহা আযিনা লি রাসূলিহি ওয়ালাম ইয়াযান লাকুম ওয়ইন্নামা খাল্লাত লি সাআতান মিন নাহারিন ওয়াকদ আদাত হুরমাতুহাল ইয়াওমা কা হুরমাতিহা বিল আমসি ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়ব। অজ্ঞানবর্তী হওয়ার শপথ। আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমগণের মক্কা বিজয় দান করেন তখন মক্কাবাসীদের উপর একটি অধিকার সুস্পষ্ট হয়ে যায় এবং তাদের বিশ্বাস দৃঢ়মূল হয়ে যায় যে ইসলাম ছাড়া কৃতকার্যতার আর কোনোই পথ নেই। এজন্য তারা ইসলামের আনুগত্য ও আজ্ঞাবর্তী হওয়ার শপথ গ্রহণের জন্য একত্রিত হয়। সাফা পাহাড়ে উপবিষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের অজ্ঞানবর্তিতার শপথ গ্রহণ করেন। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপবেশন স্থানের নিচে বসে জনগণের অঙ্গীকার গ্রহণ করছিলেন। লোকজনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ বলে ওয়াদা করেন যে আপনার কথা আমরা শ্রবণ করব এবং সাধ্যমতো তা মান্য করে চলব। তাফসির মাদারিকের মধ্যে উল্লেখিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পুরুষদের বায়াত গ্রহণ সম্পন্ন করে অবকাশপ্রাপ্ত হলেন তখন সাফা পাহাড়ের উপরেই মহিলাদের বায়াত গ্রহণ আরম্ভ করলেন। উমার রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে অবস্থান করে তার নির্দেশ মতো বায়াত গ্রহণ করছিলেন এবং তাদের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছে দিচ্ছিলেন। উল্লেখিত সময়ের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা বেশভূষার পরিবর্তন সহকারে আগমন করল। প্রকৃতই হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশের সঙ্গে সে যে গর্হিত আচরণ করেছিল সে কারণে ভীত সন্ত্রস্ত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে চিনে ফেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণকালে ইরশাদ করলেন, আমি তোমাদের নিকট এ বলে অঙ্গীকার গ্রহণ করছি যে আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। উমার রাদিয়াল্লাহু আনহু ওই কথার পুনরাবৃত্তির মাধ্যমে মহিলাদের বায়াত গ্রহণ করেন যে তারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, চুরি করবে না। এ প্রেক্ষিতে হিন্দা বলে উঠল, আবু সুফিয়ান কৃপণ ব্যক্তি, তার সম্পদ থেকে তার অজান্তে আমি যদি কিছু নেই তাহলে? আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিলেন, বললেন, আমার সম্পদ থেকে তুমি যা নিয়ে নেবে তা তোমার জন্য হালাল হবে। হিন্দাকে চিনতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, তুমি হিন্দা? হিন্দা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হিন্দা। অতীতে যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যভিচার করবে না। প্রত্যুত্তরে হিন্দা বলল, আচ্ছা, স্বাধীন মহিলারা কি কখনো জেনা করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজ সন্তানদের হত্যা করবে না। হিন্দা বলল, বাল্যকালে আমরাও তাদের লালন পালন করেছি কিন্তু বয়প্রাপ্ত হওয়ার পর আপনারা তাদের হত্যা করেছেন, এজন্য তারা এবং আপনিই ভালো জানেন। প্রকাশ থাকে যে
হিন্দার সন্তান হানজালা বিন আবু সুফিয়ান বদরের যুদ্ধে নিহত হয়েছিল। হিন্দার মুখ থেকে একথা শুনে উমার রাদিয়াল্লাহু আনহু হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃদু মৃদু হাসলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মিথ্যা অপবাদ দেবে না। হিন্দা বলল, আল্লাহর কসম, মিথ্যা অপবাদ অত্যন্ত খারাপ কথা। আপনি বাস্তবে কি হিদায়াত উত্তম চরিত্রের নির্দেশ প্রদান করেছেন? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সদুপদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবে না। হিন্দা বলল, আল্লাহর কসম, আমরা এমন মনোভাব নিয়ে এ বৈঠকে বসিনি যে আপনার অবাধ্য হব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত থেকে ফিরে এসে হিন্দা তার উপাস্য মূর্তিটি ভেঙে ফেলে। মূর্তি ভাঙার সময় সে বলছিল, আমরা তোমার সম্পর্কে ভ্রান্তির মধ্যে নিপতিত ছিলাম, আমাদের সেই ভুল এখন ভেঙে গেছে। সহিহুল বুখারীতে বর্ণিত আছে, হিন্দা বিনতে উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের বুকে তার চেয়ে বেশি প্রিয় আমার নিকট কেউ ছিল না যে আপনাকে অপমান করতে পারে। অতঃপর আজকের দিনে জমিনের বুকে আমার নিকট সেই অধিক প্রিয় আপনাকে যে অপমান করে তার বিরুদ্ধে যুদ্ধ করে। অতঃপর আবার বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান খুব কৃপণ লোক, আমি যদি তার সম্পদ হতে আমাদের পরিবারের জন্য ব্যয় করি তবে কি তা অন্যায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, অন্যায় হবে না, তবে তা নিতে হবে ইনসাফের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থান এবং কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবনের প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আবু সাঈদ এবং খুজাই নতুনভাবে হারামের সীমানায় স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান করেন। মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা করতে থাকে, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে নিজ গৃহে কোনো মূর্তি রাখবে না, যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই তা ভেঙে ফেলতে হবে। বিভিন্ন অভিযান এবং প্রতিনিধি প্রেরণ। এক, মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন, তখন অষ্টম হিজরির 25 রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন অলিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি ছোট্ট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখালা নামক স্থানে। এটি ভেঙে ফেললে খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোনি, পুনরায় যাও এবং তা ভেঙে দাও। উত্তেজিত খালিদ রাদিয়াল্লাহু আনহু কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিবস্ত্র চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এল। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগল, কিন্তু এমন সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু তরবারি তারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই সংবাদ অবগত করালে তিনি বললেন, হ্যাঁ, সেটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ কোনোদিন তার আর পূজা অর্চনা হবে না। দুই, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাসেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে সুয়া নামক দেবমূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। এ মূর্তিটি ছিল মক্কা হতে 150 কিলোমিটার দূরত্বে রিহাত নামক স্থানে বনু হুজাইলের একটি দেব মূর্তি। আমর যখন সেখানে গিয়ে পৌঁছেন তখন প্রহরী জিজ্ঞেস করল, তোমরা কি চাও? তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন। সে বলল, তোমরা এ মূর্তি ভেঙে ফেলতে পারবে না। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? সে বলল, প্রাকৃতিক নিয়মে তোমরা বাধাপ্রাপ্ত হবে। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এখনো বাতিলের উপর রয়েছ, তোমাদের উপর দুঃখ, এ মূর্তিটি কি দেখে কিংবা শোনে? অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেললেন এবং সঙ্গে সাথীদের নির্দেশ প্রদান করলেন ধন ভাণ্ডার এবং গৃহটি ভেঙে ফেলতে, কিন্তু ধন ভাণ্ডার থেকে কিছুই পাওয়া গেল না। অতঃপর তিনি প্রহরীকে বললেন, বলো কেমন হল? সে বলল, আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম। তিন, এ মাসে সাদ বিন জায়েদ আসহালা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 20 জন ঘোড়সওয়ার সৈন্য প্রেরণ করে
মানাত দেবমূর্তি ধ্বংসের উদ্দেশ্যে। উদায়দের নিকট মুসাল্লা নামক স্থানে আওস, খাজরাজ, গাসসান এবং অন্যান্য গোত্রের উপাস্য ছিল মানাত মূর্তি। সাদ রদিয়াল্লাহ আনহুয়ের বাহিনী যখন সেখানে গিয়ে পৌঁছেন তখন মন্দিরের প্রহরী বলল, তোমরা কি চাও? তারা বললেন, মানাত দেবমূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। সে বলল, তোমরা জানো এবং তোমাদের কার্য জানি। সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হতে গিয়ে একজন উলঙ্গ কালো বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখতে পেলেন। সে আপন বক্ষদেশ চাপড়াতে চাপড়াতে হায় হায় রব উচ্চারণ করছিল। প্রহরী তাকে লক্ষ্য করে বলল, মানাত, তুমি এই অবাধ্যদের ধ্বংস করো। কিন্তু এমন সময় সাদ রদিয়াল্লাহু আনহু তরবারির আঘাত তাকে হত্যা করলেন, অতপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন। ধন ভাণ্ডারে ধন দৌলত কিছুই পাওয়া যায়নি। চার, উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির শাওয়াল মাসেই বনু জাজিম আগোত্রের নিকট তাকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ রদিয়াল্লাহু আনহু মুহাজির, আনসার এবং বনু সুলাইম গোত্রের 350 লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল। এ কারণে খালিদ রদিয়াল্লাহু আনহু তাদের হত্যা এবং বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের একজনের হস্তে এক একজন বন্দীকে সমর্পণ করলেন। অতপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনু উমার রদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীগণ এ নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। অতপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খিদমতে উপস্থিত হলেন তখন বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হল। তিনি দুহাত উত্তোলন করে দুবার বললেন, হে আল্লাহ, খালিদ যা করেছে আমি তা হতে তোমার নিকটে নিজেকে পবিত্র বলে ঘোষণা করছি। এ পরিস্থিতিতে শুধুমাত্র বনু সুলাইম গোত্রের লোকজনই নিজ বন্দীদের হত্যা করেছিল, আনসার ও মুহাজিরিনগণ হত্যা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করে তাদের নিহত ব্যক্তিদের সনেত খেসারত এবং ক্ষতিপূরণ প্রদান করেন। এই ব্যাপারটিকে কেন্দ্র করে খালিদ রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর মাঝে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এবং সম্পর্কের অবনতি হয়েছিল। এ সংবাদ অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, থেমে যাও, আমার সহচরদের কিছু বলা হতে বিরত থাকো। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় সোনা হয়ে যায় এবং তার সমস্তই তোমরা আল্লাহর পথে খরচ করে দাও, তবুও আমার সাহাবাদের মধ্যে হতে কোনো একজনেরও এক সকাল কিংবা এক সন্ধ্যার ইবাদতের নেকি অর্জন করতে পারবে না। মক্কা বিজয়ের যুদ্ধ ছিল প্রকৃত মীমাংসাকারী যুদ্ধ এবং মক্কা বিজয় ছিল প্রকৃত বিজয় যা মুশরিকদের শক্তিমত্ত অহংকারকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল যে আরব উপদ্বীপে শির্ক ও মূর্তি পূজার আর কোনো অবকাশ ছিল না। কারণ মুসলিম ও মুশরিক এ উভয় পক্ষ বহির্ভূত সাধারণ শ্রেণীর মানুষ অত্যন্ত কৌতূহলের সঙ্গে ব্যাপারটি লক্ষ্য করে যাচ্ছিল যে মুসলিম ও মুশরিকদের সংঘাতের পরিণতিটা কি রূপ নেয়। সাধারণ গোষ্ঠীভুক্ত মানুষ এটা ভালোভাবেই অবগত ছিল যে শক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, কেবলমাত্র সে শক্তি হারামের উপর সে অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাদের বিশ্বাসকে অধিক বলিয়ান করেছিল অর্ধ শতাব্দী পূর্বে সংঘটিত আব্রাহা ও তার হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহর ঘরের উপর আক্রমণ চালানোর উদ্দেশ্যে অগ্রসরমান হস্তি বাহিনী কিভাবে ধ্বংসপ্রাপ্ত ও নিশ্চিহ্ন হয়েছিল তা তৎকালীন আরববাসীগণ সরাসরি প্রত্যক্ষ করেছিল। প্রকাশ থাকে যে হুদায়বিয়ার সন্ধি চুক্তি ছিল বিরাট বিজয়ের চাবিকাঠি। এ সন্ধি চুক্তির ফলে শান্তি ও নিরাপত্তার পথ প্রশস্ত হয়েছিল। মানুষ প্রকাশ্যে একে অন্যের সঙ্গে আলাপ আলোচনা করতে এবং ইসলাম সম্পর্কে মত বিনিময় করতে সক্ষম হয়েছিল। মক্কায় যারা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন এ চুক্তির ফলে তারা স্বীয় দিন সম্পর্কে প্রকাশ্যে কথাবার্তা বলা প্রচারের সুযোগ লাভ করেন এবং এ চুক্তির ফলে শান্তি ও নিরাপত্তার একটি বাতাবরণ সৃষ্টি হওয়ার ফলে বহু লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এর ফলে ইসলামী সৈন্যের সংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। ইতোপূর্বে যে ক্ষেত্রে কোনো যুদ্ধেই 3,000-এর বেশি মুসলিম সৈন্য সমাবেশ করা সম্ভব হয়নি সেক্ষেত্রে মক্কা বিজয়ের অভিযানে 10,000 মুসলিম সৈন্য অংশগ্রহণ করেন। এই মীমাংসাকারী যুদ্ধ মানুষের দৃষ্টির সম্মুখে শ্রেষ্ঠ পর্দা উন্মোচিত করে দিয়েছিল যা ইসলাম গ্রহণের পথে ছিল একটি বিরাট অন্তরায় স্বরূপ। এই বিজয়ের পর
সমগ্র আরব উপদ্বীপের ধর্মীয় ও রাজনৈতিকগণ প্রদীপ্ত সূর্যালোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল। মক্কা বিজয়ের পর ধর্মীয় ও প্রশাসনিক দায় দায়িত্ব মুসলিমগণের হাতে এসে গিয়েছিল। হুদাইবিয়ার সন্ধি চুক্তির পর মুসলিমগণের অনুকূলে পরিবর্তনের যে সহায়ক ধারা সূচিত হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা প্রাপ্ত হয়। অধিকন্তু এ বিজয়ের ফলে সমগ্র আরব উপদ্বীপে মুসলিমগণের অধিকার ও আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, যার ফলে আরবের গোত্রসমূহের সামনে একটিমাত্র পথ খোলা রইল যে তারা বিভিন্ন গোত্রের প্রতিনিধির আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইসলামের দাওয়াত কবুল করবে এবং ইসলামের বিস্তৃতির জন্য বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়বে। এ মর্মে তাদের প্রস্তুতি পর্ব পরবর্তী দুবছরে পূর্ণতা প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আগামী পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তৃতীয় স্তর আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।